হ্যালো, গুড মর্নিং ফ্রেন্ডস। ইএমএস চ্যানেলে সবাইকে জানাই স্বাগত। তো ফ্রেন্ডস, আজকে সকাল সকাল তোমাদের সামনে একটা নতুন ভিডিও নিয়ে চলে এলাম। এই জাস্ট দোকান খুললাম, ঠিক আছে। তো এক্সপার্ট কোম্পানির একটা ওল্ড মডেল 30 কেজি টেবিল টপ ভাইব্রেন্ট মডেল যেটা, ঠিক আছে। তো সেই মডেলে একটা 30 কেজি এক্সপার্ট কোম্পানি ওয়েট মেশিন নিয়ে চলে এসেছি তোমাদের সামনে। এই মেশিনটা প্রবলেম আছে, মেশিনটা কাস্টমার রিপেয়ারিং করতে দিয়েছে। এটা হরিপাল থানাগোড়ার কাছে একটা লোকের মেশিন, ঠিক আছে, মুদিখানার দোকান। তো এই মেশিনটা দেখো বন্ধুরা কি হয়েছে, মেশিনটা স্টার্ট করছি, মেশিনটা স্টার্ট হচ্ছে না, ঠিক আছে। কালকে কাস্টমার ছিল, কাস্টমারের সামনে আমি এই মেশিনের প্রবলেমটা, মানে মেশিনটা না খোলা অবস্থায় আমি ভিডিও করার একটা কথা ছিল, ভিডিও করতাম কিন্তু করতে পারিনি। আমি এখন পর্যন্ত যতগুলো ভিডিও বানিয়েছি ওয়েট মেশিনের ওপর, প্রত্যেকটা মেশিনের সিমটম আমি তোমাদেরকে দেখিয়ে দিয়েছি, তো এই মেশিনটা সিমটম দেখাতে পারছি না, ঠিক আছে। আর একটা প্রবলেম ছিল, এই মেশিনটার যে চার্জিং কেবেলটা কর্ডটা, এটা খারাপ হয়ে গেছিলো। এটা নতুন আমি একটা কেবেল লাগিয়েছি, দেখতে পাচ্ছ 2 পিন এসি মেন কর্ড একটা, এটা থেকে লাইনটা ট্রান্সফরমার যাচ্ছে। তো এই কেবেলটা আমি সারিয়েছি। আর একটা প্রবলেম হচ্ছে, এখানে কিপ্যাডটা খারাপ আছে, এই কিপ্যাডটা আমি নতুন পাল্টাবো, ঠিক আছে। এই কিপ্যাডটা পাল্টাবো। আর মেশিনটা স্টার্ট হচ্ছে না, মেশিনটা ব্যাটারি ভালো আছে, সবই আছে, চার্জ হয়নি। আর এটা কিপ্যাডটা আমি সারাবো, সারিয়ে আমি তোমাদের সামনে নেক্সট পার্ট 2 ভিডিওতে আমি আপলোড করবো। আর পার্ট 2 ভিডিও লিঙ্ক আমি পার্ট 1-এ ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো, তোমরা দেখে নেবে। পার্ট 2 ভিডিও লিঙ্কটা আপলোড করে তোমাদেরকে পার্ট 1-এর ডিসক্রিপশন বক্সে পার্ট 2-এর ভিডিও লিঙ্ক দিয়ে দেবো। আর পার্ট 2-এর ভিডিওতে পার্ট 1-এর ভিডিও লিঙ্ক পার্ট 2-এর ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো, ঠিক আছে। তো এই ধরনের কম্পিউটার ওয়েট মেশিন আমি যে কোনো প্রবলেম রিপেয়ারিং করি, A to Z পেয়ার পার্টস আমার কাছে অ্যাভেলেবেল আছে। সমস্ত কোম্পানির আমি কম্পিউটার ওজন কাটা রিপেয়ারিং করি। আমার সাথে কন্ট্যাক্ট করতে হলে সার্ভিসের জন্য তার একটা ইমেল আইডি আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো, ঠিক আছে। electromakeservice403@gmail.com, তো সেই ইমেলে আসবে, আমার সাথে কন্ট্যাক্ট করবেন। আমি মোবাইল নাম্বার অ্যাড্রেস পাঠিয়ে দেবো, কোথায় কীভাবে আমার সাথে কন্ট্যাক্ট করতে হবে সব বলে দেবো। তো তোমরা ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট করবে বন্ধুরা, শেয়ার করো, তোমাদের যত ব্যবসায়ী বন্ধুবান্ধব আছে সবাইকে শেয়ার করে, তাদের সবাই পরিষেবাটা সঠিকভাবে পায়, ঠিক আছে। তো এটা দুটো প্রবলেম আমি রিপেয়ারিং করে তোমাদের সামনে অন আসবো। এক হচ্ছে এই কিপ্যাডটা পাল্টাবো, আর মেশিনটা কেন স্টার্ট হচ্ছে না সেটা, ব্যাটারি ভালো আছে দেখতে হবে, বোর্ডে হয়তো কিছু সমস্যা আছে, সেই সমস্যাটা রিপেয়ারিং করে আমি তোমাদের সামনে অন আসবো। আজকের মধ্যে ভিডিওটা এখানে শেষ করলাম, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, থ্যাংকস ফর ওয়াচিং, হ্যাভ এ গুড ডে।